চলে এসেছি বজরা শাহী মসজিদে। মসজিদটি নোয়াখালী থেকে 20 কিলোমিটার উত্তরে বজরা নামক গ্রামে অবস্থিত। তো চলুন দেখি আমাদের বজরা শাহী মসজিদ দেখতে কেমন, যেটি নোয়াখালী জেলায় অবস্থিত। শাহী মসজিদে যাবার পূর্বে প্রথমে আমাদের চোখে পড়ছে নয়নাভিরাম বিশাল বড় দিঘি। দিঘির পানিতে যেন প্রাণটা জুড়িয়ে যাবে, এমনই দেখতে সুন্দর মসজিদের দিঘি। দেখতে পাচ্ছি মোগল স্থাপত্য ঐতিহাসিক বজরা শাহী মসজিদের মূল ফটক। এবার মূল দরজা ধরেই আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে মসজিদটি আমানুল্লাহ কর্তৃক নির্মিত হয়। মসজিদে ঢুকে যাচ্ছি আমরা, আর চারপাশে দেখছি এটির সৌন্দর্য। বিশাল এই মসজিদটা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। 1911 থেকে 1928 সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিরউদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন। বজরা শাহী মসজিদের যে তথ্যগুলো আমি এখানে দিলাম সব কিছু উইকিপিডিয়া থেকে আমার নেওয়া হয়েছে। মসজিদের সামনে রয়েছে বিশাল বড় দিঘি। এই ছিল আমাদের বজরা শাহী মসজিদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।